আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগতম। এই প্রজেক্টের মধ্যে আমরা রিয়েক্ট ব্যবহার করে ইমেজ এডিটর নামে এরকম একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটার সাহায্যে মূলত আমরা আমাদের যে ইমেজ আছে সেই ইমেজ এডিট করতে পারব। প্রথমে আমরা দেখে নেই আমাদের এই অ্যাপ্লিকেশনটার ফিচারগুলো মূলত কীরকম হবে। আমরা রাইট সাইড যেটা আছে, এই রাইট সাইডে মূলত আমাদের ইমেজ শো হবে, অর্থাৎ আমরা যে ইমেজ এডিট করব সেই ইমেজ শো হবে। এবং লেফট সাইড মূলত আমরা ইমেজ এডিট করার জন্য কি কি প্রপার্টি সেট করব সেগুলো মূলত থাকবে। এখানে আমাদের আছে ফিল্টার এবং ব্রাইটনেস এবং রোটেট, এবং এখানে আমরা চুজ ইমেজ থেকে ইমেজ সিলেক্ট করতে পারি, অথবা নিচে যে বাটনটা আছে এই বাটনটা থেকেও আমরা ইমেজ সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা যখন ইমেজ সিলেক্ট করব তখন আমাদের লেফট সাইডের ফিল্টার অপশন এবং রোটেট অপশন এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমাদের 6টা প্রপার্টি আছে ফিল্টার করার জন্য। আমরা এখানে যে রেঞ্জটা দেখতে পাচ্ছি, এই রেঞ্জটা মূলত আমাদের এই যে ফিল্টারের 6টা প্রপার্টি আছে, এই 6টা প্রপার্টির যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা মূলত সেট করে দেবে। তাহলে এখানে ব্রাইটনেস, আমরা যদি ব্রাইটনেস বাড়িয়ে দেই তাহলে এটা কিন্তু আমাদের ইমেজের ব্রাইটনেসটা বেড়ে গেল, এটাকে আমরা এখান থেকে কমাতে পারবো। সেমভাবে এখানে আমাদের কন্ট্রাস্ট এটাও আমরা কমাতে পারবো এবং বাড়াতে পারবো। এবং এখানে আমাদের ইমেজের নিচে দুইটা আমরা বাটন দেখতে পাচ্ছি, একটা লেফট তীর চিহ্ন, একটা রাইট তীর চিহ্ন। এই দুইটা মূলত হলো একটা আমাদের আন্ডো, লেফটটা হলো আন্ডো এবং রাইটটা হলো রিডো। এখান থেকে আমরা যখনই কোনো কিছু এডিট করব এটা আমরা এখান থেকে আন্ডো করতে পারবো এবং এখান থেকে রিডো করতে পারবো। তাহলে এই যে সিস্টেমটা, এটা আমরা ডাটা স্ট্রাকচারের লিঙ্গলিস্ট ইমপ্লিমেন্ট করে করব মূলত। তাহলে এই প্রজেক্টের মাধ্যমে কীভাবে রিয়েল লাইফে ডাটা স্ট্রাকচারের লিঙ্গলিস্ট ব্যবহার করা যায় সেটাও মূলত শিখতে পারবো। এবং এখানে যে আমরা রোটেট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এটাকে ঘোরাতে পারবো লেফট সাইডে রাইট সাইডে। আমরা যদি চাই তাহলে উপরটাকে নিচে নিয়ে যেতে পারবো, নিচেরটাকে উপর নিয়ে যেতে পারবো, এবং আমাদের লেফট সাইড এবং রাইট সাইড দুটাকে চেঞ্জ করতে পারবো। এবং এখানে দুইটা বাটন আছে আমাদের, একটা সেভ ইমেজ বাটন, এটাকে যখন আমরা ক্লিক করব সেভ ইমেজ বাটনে তখন আমরা যে এডিট করলাম আমাদের ইমেজ সেটা আমাদের সেভ হয়ে যাবে। এবং এখানে যে আমরা রিসেট বাটন দেখতে পাচ্ছি, এই রিসেট বাটনে ক্লিক করলে আমাদের ইমেজটা প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে। শুধু তাই নয়, আমরা আমাদের এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে নিজের ইচ্ছামতো মূলত ক্রপ করতে পারবো এবং এটাকে লেফট সাইডে এবং রাইট সাইডে ঘোরাতে পারবো আবার। এবং আমরা যে ইমেজটাকে ক্রপ করলাম সেই ইমেজটাকে আমরা আন্ডো করে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে পারবো এবং রিডো করে আবার পরবর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো। প্রজেক্টটা আমাদের সিম্পল মনে হলেও কিন্তু সিম্পল না, এখানে অনেক লজিক ব্যবহার করা হয়েছে। এবং ডাটা স্ট্রাকচারের লিঙ্গলিস্ট এই রিয়েল লাইফ প্রজেক্টে কীভাবে ব্যবহার করা হয় সেটাও মূলত দেখানো হয়েছে। এবং এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা সামনের পর্ব থেকে আমাদের এই প্রজেক্টটা শুরু করবো।